আমার মহান আল্লাহ বলেন এমন একটি কোরআন আমি মহান আল্লাহ নাযিল করেছি এই কোরআন নাযিল করার কারণে যেই সময় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি ওই সময়ের দাব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম আল্লাহ বলেন দুনিয়ার মানুষের লাইনাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি এমন একটা রাত যে রাত্রকে লাইনাতুল কদর বলা হয় আল্লাহ বলেন এই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম জোরা বলেন ঠিক না বেঠে মুসলিম কোরআন করে উল্লেখ করেছেন 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যে পরিমাণ সওয়াব লাইলাতুল কদরে একটা রাতে ইবাদত বন্দি করলে এর চেয়ে বেশি সওয়াব মহান আল্লাহ দান করে দেন তাহলে লক্ষ্য করে দেখেন লাইলাতুল কদরে রে তুই দাম কেন বেড়ে গেল এই সময় রে তুই দাম এই রাত্রে তো দাম কেন হয়ে গেল একমাত্র কোরআনের কারণে জোরা বলেন ঠিক না বেড়ে গে দুই লম্বা নোয়ালো মক্কা এবং মদিনায় মহান আল্লাহ কোরআন নাযিল করেছেন এই কারণে আবার মহান আল্লাহ মক্কা মদিনার দাম বাড়ছে না কমছে আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কার দাম আমি মহান আল্লাহ বাড়াইয়া দিলাম এই মক্কা নগরী নাকি মহান আল্লাহ নিরাপত্তার শহর বানাইয়া দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার দাম মহান আল্লাহ বাড়াই দিয়েছেন তিন নম্বর হলো যেই নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষের রে পৃথিবীতে আমি আল্লাহ যত মানুষ বানাইয়াছি যত নবী রসুল আমি মহান আল্লাহ পাঠাইয়াছি সমস্ত নবী রসুল গণের চেয়েতে বিশ্ব নবীর সম্মান মর্যাদা আমি মহান আল্লাহ বাড়াইয়া দিয়েছি যারা বলেন ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবীর দাম এই নবীর সম্মান এই নবীর মর্যাদা আমি আল্লাহ বেশি বাড়াইয়া দিলাম কেন বাড়াইয়া দিলাম তার কারণ হলো এই নবীর কাছে আমি আল্লাহ কোরআন নাযিল করেছে যারা বলেন ঠিক না বেঠে তাহলে লক্ষ্য করে দেখেন যে কোরআনটা যে রাত্রিতে নাযিল করার কারণে ওই রাত্রির দাম যদি আল্লাহ বাড়াইয়া দেন যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে ওই জায়গার দাম যদি মহান আল্লাহ বাড়াইয়া দেন যেই ব্যক্তির কাছে কোরআন নাযিল করেছেন ওই ব্যক্তির দাম যদি মহান আল্লাহ বাড়াইয়া দিলেন তাহলে লক্ষ্য করে দেখেন এই এলাকার মধ্যে এই কোরআনি মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার দাম কমছে না বাড়ছে আরো জোরে বলেন এই কোরআনি মাদ্রাসা এই জায়গায় যিনি প্রতিষ্ঠা করেছেন যিনি প্রতিষ্ঠা করেছেন তার সম্মান মর্যাদা কমছে না বাড়ছে আরো জোরে কমছে না বাড়ছে তার সম্মান বেড়ে গেছে এই কারণে মহান আল্লাহ বলেন দুনিয়ার মানুষের রে এই কোরআন নাযিল আমি মহান আল্লাহ করেছি কোরআনের কারণে মানুষের দাম বেড়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী এই কোরআনের আওয়াজটা মানুষের কানে কানে যখন পৌঁছে দিলেন বেঈমান কাফেররা বলে না এতদিন পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভালো ছিল এখন মোহাম্মদ নাকি পাগল হয়ে গেছে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহকে বেঈমান কাফেররা পাগল বলে যখন আখ্যায়িত করল আমার মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমার নবী কখনো পাগল হতে পারে না আমার নবী কখনো মাজনুন হতে পারে না আমার মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়া আমার মহান আল্লাহ সূরা আল কলম নাজিল করে দিলেন রাসূলকে সান্ত্বনা দিয়া আল্লাহ দাঁত ভাঙা জবাব দিলেন বেঈমান কাফিরদের যেই নবী মানুষের কাছে কোরআনের আওয়াজ তুলে ধরে যেই নবী মানুষদেরকে সত্যের পথ দেখায় যেই নবী মানুষকে জান্নাতের পথ দেখায় এই নবী কখনো পাগল হতে পারে আরো জোরে ভারে না এমন একজন রসুল যে রসুলের দেখলে রসুলের চেহারার দিকে তাকাইলে কাফেরেরা কলমা পরে মুসলমান হয়ে যায় আরো আসতে বলেন সুবহানাল্লাহ এই নবীর দাম আসেনি জোরে বলে এই নবীর দাম আসেনি আল্লাহর নবী রাহমাতুল্লাহি আমাল নবী যে নবীর জন্য সাহাবায়ে কেরাম
জীবন দিতে রাজি আছে, নিজের জান নিজের মাল সবগুলা দিতে আল্লাহর নবীর জন্য পাগল ভরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনের কাছে যখন ওই পারস্য সম্রাট ঘোষণা দিল আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করা হবে না, মদিনার মধ্যে হামলা করা হবে, আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, ওরে আমার সাহাবা একরাম আবার মদিনার মধ্যে নাকি কাফেরেরা হামলা করবে, তোমরা কি বলো? সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের শরীরে পিল্লু পরিমাণ রক্ত দেখা সত্ত্বেও কোনো বেঈমান কাফেরের আপনার প্রতি আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের সিটাও বিশ্ব নবীর গায়ে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তোর শুধু মুখ দ্বারা বক্তব্য দিন কমে না, চান্দা দিতে হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন চান্দা দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, ওমর উসমান দাঁড়ায় গেলেন, হাদুস বললেন জিল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আমার সম্পদের তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম। হযরত ওমর দাঁড়ায় বলেন আমি অর্ধেক দিয়ে দিলাম। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আমার কাছে যা আছে সবগুলো আপনার দরবারে খাতিয়া করে দিলাম। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার বাড়িতে তুমি কি রাখি এসেছো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কিছু রাখি আসি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আমল উস্তাদকে বেঈমান কাফিরদের যেই লোকটা গোয়েন্দা হিসেবে এসেছিল ওই লোকটা দেখে এমনভাবে নবীর জন্য সান্দা দিতেছে, একটা মহিলা দ্বারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে নবী যে আমি বাড়িতে গেলাম আমি তালাশ করে কোনো কিছু পাইলাম না, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার আত্মীয় স্বজন আর কেউ নাই, আমার কোনের সন্তান ছাড়া আমার আর কেউ নাই, এই নেন গো নবীজি আমার কোনের সন্তান আপনার দরবারে হাদিয়া দিয়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবিয়ারে এই কোনের সন্তান দ্বারা যুদ্ধের ময়দানে কি ফায়দা হবে? এটা দ্বারা তো কোনো ফায়দা হবে না, বরং এটা আরো মুসিবত হয়ে দাঁড়াবে, এটাকে কে হেফাজত করবে? আল্লাহর নবীকে মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগর নবীজি আপনার কাছে আমার দরখাস্ত, আপনি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব আপনি পালন করবেন, কোন বেঈমান কাফেরের আগত সামন্দিক দিয়ে যখন হামলা করবে আপনি বিশ্ব নবী আমার কোনের সন্তানটাকে আপনি সামন্দিক দিয়ে রেখে দিবে, যদি পিছন দিক দিয়ে হামলা করেন আমার কোনের সন্তানটাকে আপনি পিছন দিক দিয়ে রাখবেন, ডান দিক দিয়ে হামলা করবে সন্তান লাগে ডান দিক দিয়ে আপনি রাখবেন, বাম দিক দিয়ে হামলা করলে আমার কোনের সন্তান লাগে আপনি রেখে দিবেন। আগর নবীজি আমার সন্তান বেঈমান কাফিরদের তীরের আঘাতে বর্ষার আঘাতে তরবারির আঘাতে আমার সন্তান জাররা জাররা হয়ে যাবে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, আমার কোনো কষ্ট নাই, টুকরা টুকরা হওয়ার বিনিময়ে আল্লাহর নবী এই দুনিয়াতে যদি টিকে রাখতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াব। কেমন ভাবে সাহাবিয়া আল্লাহর নবীকে ভালোবেসেছে, কেমন ভাবে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবেসেছে। আল্লাহর নবী একজন সাহাবী ছোট বাচ্চা আল্লাহর নবী তাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আদর করেন, সোহাগ করেন, ছোট ছোট বাচ্চাদেরকে বিশ্ব নবী কত ভালোবাসতেন। এই বাচ্চারা নবীর দরবার থেকে বাড়িতে যায় না, মা বাবার জন্য পাগল নয় নবীর জন্য পাগল পরা। একদিন এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী ওই অসুস্থ ছোট বাচ্চাটাকে দেখার জন্য গেলেন, গিয়া তাকে দেখে আল্লাহর নবী তার বাবাকে বললেন আমার মনে হয় এই বাচ্চাটা আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, এই বাচ্চা যদি কখনো মারা যায় আমি নবীকে জানাইবা, আমি তার জানাজার নামাজের ইমামতি করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে আসলেন, কিছু দিনের ভিতরে বাচ্চাটা মারা গেল,
কিন্তু বিশ্ব নবীর কাছে সংবাদ দেওয়া হলো না। এখনো শুন, আল্লাহ নবী যখন শুনেছেন বাচ্চাটা মারা গেছে, বিশ্ব নবীর অন্তরে ধাক্কা লেগে গেছে। আল্লাহ নবী তার বাবাকে বললেন, কেন তুমি আমাকে জানাল না তোমার সন্তানরা যে মারা গেছে? আমি নবীনা তার জানাজার নামাজ পড়ানোর জন্য বলেছিলাম। বাবা চোখের পানি ফেলায় কান্দেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগোন নবীজি, আমার সন্তানটা ইন্তেকালের আগে আমাকে একটা ওসিয়ত করেছে। বাবা গো, আমার জীবনের চেয়ে বিশ্ব নবীকে আমি বেশি ভালোবাসি। ও বাবা, আপনি শুনলেন, আমি যদি দিনের বেলা আমি যদি মারা যাই, আল্লাহর নবীকে সংবাদ দিবা, আল্লাহর নবী আমার জানাজার নামাজ পড়াবে, আমার কোনো অসুবিধা নাই। কারণ যে লোকটার জানাজা আল্লাহর নবী পড়াবে, ওই লোকটা যে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে, এতে কোনো সন্দেহ না। আর যদি গো আব্বা, রাত্রি বেলায় যদি আমি মারা যাই, রাত্রি বেলায় যদি কাফন দাফন হয়, আল্লাহর নবীকে আপনি দয়া করে জানাবেন না? কেন জানাবেন না? আপনি জানেননি রাত্রি বেলায় আমার নবী আমার কথা শুনে যখন আসবেন, বেঈমান কাফিরদের রাস্তা দিয়ে আসবেন, কোন বেঈমান কাফেররা আমার নবীকে সুযোগ বুঝে কাফে যদি হত্যা করে, কোনো হামলা করে, কোনো আঘাত করে, আমার নবী যদি কষ্ট পায়, কামতের কঠিন ময়দানে আমি আসামির কাঠ ঘোড়ায় দাঁড়াইয়ে যাব। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর কারণে আমার নবী কষ্ট হয়েছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে গেলে আমি তো জান্নাতে যেতে পারবো না। ও বাবা, আমার নবীকে জানাইবে না? আমি চাই না আমি ইন্তেকালের পরে আমার নবীর গায়ে কোনো বেঈমান কাফেররা কোনো আঘাত করুক। কেমন ভালোবাসা, কেমন মহব্বত আল্লাহ রসুলের জন্য! সাহাবা একরাম, সাহাবিয়া, ছোট ছোট বাচ্চাদের ছিল। জোরে বলে সুবহানাল্লাহ।